first prize, second prize, and third prize. Let's go. হ্যালো এভরিওয়ান, জুবায়ের হিয়ার। তো কয়েকদিন আগে যে একটা ফটোগ্রাফি কম্পিটিশন লঞ্চ করেছিলাম, আপনারা কিন্তু অসাধারণ সাড়া দেখিয়েছেন, 1000-এরও বেশি ছবি কিন্তু আপনারা জমা দিয়েছেন। আর আসলে কাজের ফাঁকে ফাঁকে এত এত ছবি শর্ট করতে একটু সময় লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের কাছ থেকে এত ভালো ভালো ছবি পেয়ে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগতেছে। আর আজকের ভিডিওটাতে আমরা হচ্ছে সিলেক্টেড কিছু ছবি নিয়ে ডিসকাস করব, এবং যে ফাইনাল তিনজন উইনার, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এই তিনজন উইনার আমরা সিলেক্ট করব। আর একটা খুশির ব্যাপার হচ্ছে আমাদের এই ফটোগ্রাফি কম্পিটিশনটা কিন্তু গ্রিড ফার্নিচার স্পন্সর করছে। আর প্রথম বিজয়ের জন্য থাকছে গ্রিড ফার্নিচারের একটি হাসলার চেয়ার, সেকেন্ড বিজয়ের জন্য থাকছে শাওমির ব্র্যান্ডের একটি 16W ওয়্যারলেস স্পিকার, এবং থার্ড বিজয়ের জন্য থাকছে একটি শাওমির আমিসফিট নিও ওয়াচ। আর এই সব কিছুই কিন্তু থাকছে গ্রিড ফার্নিচারের পক্ষ থেকে। তো শুরু করা যাক। আপনাদের মধ্যে থেকে কম বেশি সবাই কিন্তু কোনো না কোনো কম্পোজিশন ক্যাটাগরিতে আপনাদের ছবিটাকে ফেলার চেষ্টা করেছেন, এবং ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ ছিল। কিন্তু যেহেতু অনেক অনেক ছবি, সিলেকশনে আসলে কিছু কিছু বেঞ্চমার্ক আসলে আমাকে একটু ফলো করতে হয়েছে। সো এইসব সিলেক্টেড ফটোতে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যে যারা একের বেশি কম্পোজিশন নিয়ে কাজ করার চেষ্টা করেছে তাদের ছবিগুলোকে একটু হাইলাইট করার জন্য। বাট যদি কোনো কারণে আপনার ছবি এখানে এসে না থাকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে মন খারাপ করার কিছু নেই, যেহেতু অনেক অনেক ছবি এবং আসলে সিলেকশনের জায়গাটা খুবই কম ছিল, এই কারণে আসলে এই ছবিগুলো আমাকে সিলেক্ট করতে হয়েছে। তো আমি শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম সিলেক্টেড ছবি। এটা এই ছবিটা তুলেছে মেহেদি নাসির। এই ছবিটা দেখেন, ইনিশিয়ালি দেখে কিন্তু খুব সিম্পল একটা ছবি মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন সে কিন্তু খুব ভালো মতো রুল অফ থার্ডের কম্পোজিশন ব্যাপারটা মেনটেন করেছে, এবং একটা লাইন বরাবর হচ্ছে আমাদের যে মেইন সাবজেক্ট এই কুকুরটা আছে, এবং ঠিক অপোজিট সাইডে সে কিন্তু সূর্যটাকে রেখেছে ছবিটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার জন্য, এবং আমার কাছে মনে হয় সে অনেক ক্ষেত্রে কিন্তু সফল। সো এই ছবিটা হচ্ছে আমার প্রথম সিলেকশন ছিল। দেন আমি সেকেন্ড ছবিতে চলে যাই। এই ছবিটা তুলেছে SH ফ্রেমড, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম বলছি আমি। এই ছবিটা দেখেন, আমার কাছে এই ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছে, কারণ সে কিন্তু তার প্রথম যে মেইন সাবজেক্ট তাকে কিন্তু রুল অফ থার্ডের একটা লাইন বরাবর রেখেছে, এবং ঠিক কাউন্টার পার্ট বরাবর হচ্ছে ওই মানুষটাকে রেখেছে, যাতে করে হচ্ছে এখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। সো আমার রুল অফ থার্ড মেনটেন হলো, আমার ব্যালেন্স মেনটেন হলো, এবং এখানে কিন্তু পার্সপেক্টিভেরও একটা ব্যাপার চলে আসে, যে দেখেন দুইটা ডিস্টেন্সে হচ্ছে দুইটা সাবজেক্ট রাখার ফলে তাদের সাইজে কিন্তু একটু ডিফারেন্স আমরা দেখতেছি। সামনের সাবজেক্টটা হচ্ছে একটু বড় দেখাচ্ছে, পিছনের দিকে সাবজেক্টটা ছোটো। সো পার্সপেক্টিভ নিয়েও কিন্তু একটু কাজ করা হয়েছে এখানে, এই কারণে হচ্ছে এই ছবিটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, থার্ড ছবি, এই ছবিটা তুলেছে ইফতেখার আনাস। এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি, কারণ দেখেন এখানে রুল অফ থার্ড মেনটেন করে সে ছবিটা তুলেছে। এছাড়াও হচ্ছে আমার যে মেইন সাবজেক্ট, তার কাউন্টার পার্টে কিন্তু হচ্ছে আমরা দেখতেছি যে তার আরেকজন পারফর্মার, তার একটা তার মোটরসাইকেল, সেই পারফর্মার, কিছু ইকুইপমেন্ট একসাথে রাখা হয়েছে একই ফ্রেমের মধ্যে। সো এর ফলে আমার কাছে মনে হয়েছে যে এই ছবিটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আছে। আর এছাড়াও এই ছবিটা আমার যে মেইন সাবজেক্ট সে কিন্তু ক্যামেরার অনেকটাই সামনে, এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা তার আরেকজন পারফর্মারকে দেখতেছি, এবং এখানেও কিন্তু দেখেন পার্সপেক্টিভের একটা ব্যাপার চলে আসতেছে। আমার সামনে যে সাবজেক্টটা আছে তাকে অনেক বড় দেখাচ্ছে, পিছনের সাবজেক্টগুলো কিন্তু অনেক ছোটো দেখাচ্ছে। সো পার্সপেক্টিভ নিয়েও কিন্তু কিছুটা কাজ করার চেষ্টা করা হয়েছে। সো এই ছবিটা ওভারঅল কিন্তু আমার কাছে মানে আমার বেশ পছন্দের একটা ছবি এটা। আচ্ছা, পরের ছবিটা দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি। এই ছবিটা তুলেছে এথিসাম ইবনে মোস্তফা। এই ছবিটার ক্ষেত্রে দেখেন খুব সুন্দর একটা সিমেট্রি কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং অলসো আমরা দুটা উইদিন ফ্রেম দেখতেছি, এবং দুটা উইদিন ফ্রেমে কিন্তু একদম সিমিলার দুটা মানুষ একইভাবে বসে আছে, এবং এজন্য কিন্তু এখানে একটা ভার্টিক্যাল সিমেট্রি আমরা দেখতেছি। এই ছবিটা আমার খুবই পছন্দ হয়েছিল, এবং অনেস্টলি যদি বলি এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি থার্ড উইনার ছিল, কিন্তু আমাদের আমাদের কম্পিটিশনের কিছু রুল ছিল যে ছবিটা হচ্ছে নিউ আপলোড হতে হবে, তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে। আনফর্চুনেটলি এই ছবিটা হচ্ছে আগের একটা ছবিতে হ্যাশট্যাগ দেওয়া ছিল, কিন্তু তাও ছবিটা যেহেতু অনেক ভালো এই জন্য হচ্ছে এখানে হাইলাইট করা হয়েছে। তো আমি পরের ছবিতে চলে যাই। আচ্ছা, এই ছবিটা তুলেছে শর্ট সার্কিট 99, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কথা বলছি। আমার কাছে এই ছবিটা একটা ক্লিন ছবি মনে হয়েছে, যে এই ছবিটা দেখেন খুব সুন্দর একটা ভার্টিক্যাল সিমেট্রি আমরা দেখতেছি, এবং মানে দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। সো এই কারণে এই ছবিটা সিলেক্ট করা হয়েছে।
আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা তুলেছে উৎস বিশ্বাস। এই ছবিটা পিক করার ক্ষেত্রে মেইন কারণ ছিল হচ্ছে সে যে বিভিন্ন শেপ নিয়ে কাজ করেছে। আমরা কিন্তু এখানে অনেক ট্রায়াঙ্গেল দেখতেছি এবং ট্রায়াঙ্গেলের ফাঁকে ফাঁকে হচ্ছে কিছু রেক্টেঙ্গেলও কিন্তু আছে। একটা ট্রায়াঙ্গেলের ঠিক মাঝ বরাবর কিন্তু সে সাবজেক্টটাকে রেখেছে। সো ওভারঅল যদি চিন্তা করি, এই ছবিটা কিন্তু আমার মতে খুব ভালো একটা ছবি। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা তুলেছে আমিরুল ইসলাম রিয়েল। আর এই ছবিটাও আমার খুব প্রিয় একটা ছবি, কারণ দেখেন আপনি যদি সূর্য এবং দুইটা মানুষ এই পুরো ব্যাপারটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট হয়ে যায়। সো এখানে বেসিক্যালি শেপ নিয়ে সে কাজ করেছে এবং আমার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব ব্রিলিয়ান্ট ছিল। পরের ছবিটা তুলেছে সাব্বির হাসান। এই ছবিটার ক্ষেত্রে দেখেন, এখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে হচ্ছে একটা মানুষ, একজন অ্যাডাল্ট, এরপর হচ্ছে একজন বাচ্চা, এবং তারপর হচ্ছে একটা কুকুর, এবং তিনজনের মধ্যে একটা সাইজ ডিফারেন্স আছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে দেখেন এই তিনটা সাবজেক্ট মিলে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে। সো এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে বেশ ব্রিলিয়ান্ট। আচ্ছা, এই ছবিটা হচ্ছে, এই ছবিটা তুলেছে নাজমুল 226 ইনস্টাগ্রাম হ্যান্ডেল। সো এই ছবিটা হচ্ছে ইনিশিয়ালি দেখে খুব সিম্পল একটা ছবি মনে হলো। আপনারা যদি দেখেন এখানে কিন্তু কাকগুলোকে কানেক্ট করতে যান, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা কার্ভ চলে আসছে। সো আমার কাছে মনে হয় যে এই 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 অ্যাটেম্পটাও একটা উইটি অ্যাটেম্প ছিল, যে এই যে সবগুলা কাক মিলে একটা কার্ভ চলে আসছে এবং মানে কাকগুলো কিন্তু ইনিশিয়ালি আস্তে আস্তে সাইজে বাড়ছে। সো আমার কাছে মনে হয় যে এটাও খুব নাইস একটা ফটোগ্রাফ। আচ্ছা, এর পরের ছবিটা হচ্ছে সাদ সাইফ তুলেছে, এবং এই ছবিটা আমার কাছে মনে হয় মানে খুব সুন্দর একটা ইলিউশন, এবং এটার পিছনে যে থিঙ্কিংটা ছিল এটাও আমার কাছে মনে হয় খুব নাইস, যে 2 টাকার একটা নোটের মধ্যে যে শহীদ মিনারের ছবি থাকে এবং একটা রিয়েল লাইফ শহীদ মিনার, দুটাকে কানেক্ট করা। আর এই ধরনের ছবি কিন্তু আমরা বিশেষ করে মুভি সিন রিক্রিয়েশনের ক্ষেত্রে অনেক বেশি দেখি, যে কোনো একটা মুভি ওখানে হয়েছিল, সো মুভির সিনের একটা ছবি আর অ্যাকচুয়াল ওই ব্যাকগ্রাউন্ডটা ছবি একসাথে বসায় হচ্ছে তুলে ফেলে। সো আমার কাছে মনে হয় এটা খুব নাইস একটা টাচ ছিল তার পক্ষ থেকে। আচ্ছা, এই ছবিটা খুব ব্রিলিয়ান্টলি এক্সিকিউটেড, এটা তুলেছে মোবাশির স্ট্রিট, মানে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের কথা বলছি। সো এই ছবিটার ক্ষেত্রে দেখেন যে একটা কাপড়টা এমনভাবে হচ্ছে বাতাসে উড়ে যাচ্ছিল যে মুরগিটার ঠিক মাথা বরাবর হচ্ছে সেটা টাচ করেছে, এবং ওই সময় কিন্তু ছবিটা ক্লিক করা হয়েছে, এবং এই জন্য দেখেন একটা অন্যরকম ইলিউশন ক্রিয়েট হচ্ছে, মানে একটু কনফিউজড হয়ে যায় কিন্তু মানুষজন এটা দেখে যায় এটা অ্যাকচুয়ালি কী, মানে মুরগিটার মাথা থেকে এরকম কেন। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই খুবই ওয়েল এক্সিকিউটেড একটা ফটোগ্রাফ, এবং আমার এটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, পরের ছবিটাতে হচ্ছে পার্সপেকটিভ নিয়ে কাজ করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় খুব নাইসলি সে এই ব্যাপারটাকে পুল অফ করতে পারছে, যে প্রথমে হচ্ছে হিউজ একটা ছাগল দেখতে পারতেছি আমরা, এরপরে হচ্ছে একটা মানুষ, তারপর আরেকটা মানুষ, তিনটা সাবজেক্ট তিনটা ডিস্টেন্সে। সো এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় খুব সুন্দর একটা পার্সপেকটিভের কাজ করা হয়েছে। সো দ্যাটস নাইস। আচ্ছা, এই ছবিটা, এই ছবিটা হচ্ছে আমি হঠাৎ করে দেখি একটু ভেবাচাগা হয়ে গেছিলাম যেটা অ্যাকচুয়ালি কী, বাট পরে যেটা দেখলাম এটা অ্যাকচুয়ালি একদম মানে মাটির পার্সপেকটিভ থেকে ছবিটা তোলা হয়েছে, এবং এটার থিঙ্কিংটা আমার কাছে মনে হয়েছে খুব নাইস, যে দেখেন আমরা কিন্তু কখনোই একটা গরুর ওই পজিশন থেকে দেখতে কীরকম এটা কিন্তু কখনোই দেখি না। সো এখানে কিন্তু দেখতে পারতেছি। আর আরেকটা ব্যাপার আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেখেন যে গাছগুলো কিন্তু লিডিং লাইন্সের কাজ করেছে, গাছগুলো কিন্তু লিড করে করে আমাকে গরুটার দিকে বা আমার সাবজেক্টের দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে বেশ ব্রিলিয়ান্ট একটা টাচ। আচ্ছা, এই ছবিটা, এই ছবিটাও বেশ নাইস, এখানে ফ্রেম উইদিন ফ্রেম নিয়ে কাজ করা হয়েছে, এই লোকটাকে হচ্ছে আরেকটা উইদিন ফ্রেমের মধ্যে ফেলা হয়েছে, আর এই ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব ভালো মতো সে এক্সিকিউট করতে পেরেছে। আচ্ছা, এই ছবিটা, এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি, এই ছবিটা প্রিয় এই কারণে যে আমরা কিন্তু অলওয়েজ যখন ফ্রেম উইদিন ফ্রেম নিয়ে কাজ করি আমরা চেষ্টা করি কি যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে উইদিন ফ্রেমটা বানাতে, আর নেচার দিয়েও যে একটা উইদিন ফ্রেম বানানো যায় এটা কিন্তু আসলে সবসময় মাথায় থাকে না, বা মাথায় থাকলেও আসলে রাইট মোমেন্টে রাইট ফ্রেমটা বের করা কিন্তু খুব টাফ হয়ে যায়। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে দেখেন আমার কাছে মনে হয় যে খুব মানে সুন্দরভাবে কিন্তু একটা ন্যাচারাল ফ্রেম ক্রিয়েট করে তারপর হচ্ছে সাবজেক্টগুলোকে বসিয়ে ছবিটা সে তুলেছে, এই কারণে আমার কাছে মনে হয় যে এই ছবিটা মানে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, আর এই কারণে এই ছবিটাকে এখানে রাখা হয়েছে। আর এই ছবিটা দেখেন খুব সিম্পল একটা ছবি, কিন্তু এটার প্যাটার্নটা দেখেন, প্যাটার্নটা কিন্তু খুব নাইসলি সে মিলিয়েছে, বাম দিকে একটা সাদা রঙের রাজহাঁস, আর বাম দিকেও কিন্তু একটা মানুষ দেখতে পারতেছি আমরা সাদা রঙের পাঞ্জাবি পরা, ডান দিকে হচ্ছে একটা একটা খয়েরি কালারের রাজহাঁস, এবং ডান দিকেও কিন্তু একটা মানুষ যে সিমিলার কালারের একটা শার্ট পরে আছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই থিঙ্কিংটা কিন্তু খুব নাইস, এই মিলানোর যে থিঙ্কিংটা, এই প্যাটার্নটা যে সে ক্রিয়েট করেছে, সো এই জন্য এই ছবিটা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, এই ছবিটাও কিন্তু খুব ব্রিলিয়ান্টলি ডান, এই ছবিটার ক্ষেত্রে দেখেন বাম দিকে হচ্ছে একটা কবুতর আছে আর ডান দিকে হচ্ছে একজন মানুষ আছে। আর স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা পুল অফ করাটা খুবই টাফ, এবং
এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট যে দুটা দুটা কম্পোনেন্টের মধ্যে যে কানেক্ট করার যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাপারটাই কানেক্ট করা পসিবল হয়েছে। আচ্ছা, এর পরের ছবিটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা প্যাটার্ন আমরা দেখতেছি। সামনে কিন্তু খুব সুন্দর কিছু টেক্সচার আছে এবং পিছনে হচ্ছে চারজন সাইকেল আরোহী সাইকেল নিয়ে হেঁটে যাচ্ছে, এবং এটার মধ্যে আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা প্যাটার্ন আছে। আর ওভারঅল ছবিটা দেখে কিন্তু বেশ ভালো লাগে, সো এই কারণে ছবিটা সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে আমার কাছে মনে হয় খুব ওয়েল এক্সিকিউটেড, কারণ এই ছবিটার মধ্যে দেখেন একটা 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 ফ্রেম দিয়ে কিন্তু ফার্স্টেই এনক্লোজ করা হয়েছে এই ছবিটাকে। তারপর হচ্ছে আমরা অনেকগুলো সিমিলার জিনিস দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে প্যাটার্ন নিয়ে একটু কাজ করার চেষ্টা করা হয়েছে। আর ফাইনালি হচ্ছে দেখেন আপনি যদি ভার্টিক্যালি একটা লাইন ড্র করেন তাহলে কিন্তু এখানে একটা একটা সিমেট্রি লক্ষ্য করা যাচ্ছে। সো বেসিক্যালি মোর অর লেস তিনটা কম্পোজিশন নিয়ে সে কাজ করার চেষ্টা করেছে এবং এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে বেশ নাইস। আচ্ছা, লাস্টলি হচ্ছে এই ছবিটা, সবগুলো কম্পোজিশনই আমি মোর অর লেস কিন্তু আপনাদের কাছ থেকে অনেক পেয়েছি, কিন্তু জ্যাক্সাপোজিশন নিয়ে কিন্তু আসলে খুব একটা ছবি আসে নাই। সো আমার কাছে মনে হয়েছে যতগুলো ছবি এসছে সবচেয়ে ক্লোজেস্ট ছিল হচ্ছে এই ছবিটা, যেটা কিনা ওই কম্পোজিশনের সাথে মোটামুটি অ্যালাইন করা যায়। এই ছবিটার ক্ষেত্রে দেখেন একজন মানুষ ছাদের মধ্যে বসে আছে খোলামেলা জায়গার মধ্যে এবং মোটামুটি রিল্যাক্সিং একটা ভাইব আমরা হয়তো তার মধ্যে দেখতে পারতেছি। আর নিচে দেখেন দুটো জানলা যার মধ্যে হচ্ছে ডান দিকে একটা একটা মেয়ে হচ্ছে গ্রিল ধরে দাঁড়ায় আছে, আর বাম দিকে হচ্ছে একজন বুড়ো মানুষ গ্রিল ধরে বসে আছে। সো এখানে কিন্তু একটা আমি কি বলবো মানে পরাধীনতার একটা ছাপ দেখতে পারতেছি, বা খোলামেলা পরিবেশ না এরকম একটা জিনিস দেখতে পারতেছি, যেটা কিনা উপরেরটার সাথে কাইন্ড অফ একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে। সো এটাকে কিন্তু আমরা জ্যাক্সটাপোজিশনের আন্ডারে ফেলতে পারি এবং আমার কাছে মনে হয় যে এই এই সে যে ট্রাই করেছে ব্যাপারটা এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। তো মোটামুটি এই তো এই 20টা ছবি ইনিশিয়ালি আমি সিলেক্ট করেছিলাম যারা হচ্ছে মাল্টিপল কম্পোজিশন নিয়ে কাজ করতে চেয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে তারা মোটামুটি সেদিকটাই অনেকটাই সাকসেসফুলি পুল অফ করতে পেরেছে তাদের ছবিগুলো। এছাড়াও কিন্তু অনেক অনেক ভালো ভালো ছবি ছিল, আমি আসলে সত্যি কথা বলতে অনেক কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন 20টা ছবি আমি সিলেক্ট করব। বাট সত্যি কথা যদি বলি আরও অনেক ছবি ছিল যারা হচ্ছে এই এখানে ডিজার্ভ করে শোকেস করা, বাট আসলে এত বেশি ছবি নিয়ে ডিসকাস করাটা অনেক লেন্দি হয়ে যায়, এই কারণে আসলে সেটাকে ইনক্লুড করা পসিবল হয় নাই। তো যাই হোক, এখন আমি চলে যাই হচ্ছে উইনার সিলেকশনে। আচ্ছা, প্রথমে হচ্ছে থার্ড উইনার হিসেবে আমি এই ছবিটাকে সিলেক্ট করেছি। তো এই ছবিটাকে সিলেক্ট করার পিছনে মূল কারণ হচ্ছে আমরা যখনই ফ্রেম উইদিন ফ্রেম নিয়ে কাজ করি ম্যাক্সিমামেরই কিন্তু টেন্ডেন্সি থাকে একটা আর্টিফিশিয়াল স্ট্রাকচারকে একটা উইদিন ফ্রেম হিসেবে ইউজ করা, এবং এটাই কিন্তু একটা কমন প্র্যাকটিস। কিন্তু আমার কাছে মনে হয় যে যখনই আমরা কোনো ন্যাচারাল ফ্রেম নিয়ে কাজ করতে পারবো ওখানে আমার মনে হয় যে নিজেকে অনেক বেশি পুশ করা যায়, এবং আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটা আরও অনেক বেশি টাফ। এখানে আমি যেটা দেখতেছি খুব পারফেক্ট ওয়েতে কিন্তু সে দুইটা গাছকে ন্যাচারাল ফ্রেম হিসেবে ইউজ করে কাজ করতে পেরেছে এবং মাঝখানে তার সাবজেক্টগুলোকেও নিয়ে আসছে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পুল অফ করাটা একটু টাফ ছিল, বাট সে কিন্তু পেরেছে এবং সিমেট্রিটাও কিন্তু খুব ভালো লাগে দেখতে, এ কারণে হচ্ছে আমি এটাকে থার্ড উইনার হিসেবে সিলেক্ট করেছি। সো হাসান আবিদ 186, আপনাকে কনগ্রেচুলেশনস, আপনি হচ্ছে আমাদের এই কম্পিটিশনের থার্ড উইনার, আপনার জন্য থাকছে একটি Xiaomi Amis Fit Neo। এখন চলে আসি সেকেন্ড উইনার। তো এই ছবিটা হচ্ছে আমাদের সেকেন্ড উইনার, আর এই ছবিটা ইনিশিয়ালি দেখে খুব সিম্পল একটা ছবি মনে হলো, আমার কাছে মনে হয় যে এক্সিকিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ছবি, যে রাইট মোমেন্টে একটা কবুতর এবং একটা মানুষ হেঁটে যাচ্ছে এবং ওই মোমেন্টে এই ছবিটাকে ক্লিক করা এবং তাদের মধ্যে একটা কানেকশনের কথা চিন্তা করে ক্লিক করা, এই ব্যাপারটা কিন্তু খুবই টাফ। স্পেশালি যারা স্ট্রিট ফটোগ্রাফি করেন আপনারা হয়তো জানেন যে রাইট মোমেন্টে রাইট ডটগুলো কানেক্ট করা কিন্তু অনেক টাফ, এ কারণে এই ছবিটা সিলেক্ট করা হয়েছে। আর এটা কিন্তু এনামুর রেজার অনেক পছন্দের একটা ছবি, তার সাথে কিন্তু আমি কন্ট্যাক্ট করেছিলাম যে আমরা কীভাবে এই ছবিগুলোকে সর্ট করতে পারি। সো এই ছবিটা কিন্তু এনামুর রেজা অনেক পছন্দের একটা ছবি। সো এ বয় উইথ এ ড্রোন, আপনাকে কনগ্রেচুলেশনস, আপনি পাচ্ছেন একটি Xiaomi-র 16W ওয়ারলেস ব্লুটুথ স্পিকার। আচ্ছা, দ্য মোমেন্ট অফ ট্রুথ, কে হচ্ছে ফার্স্ট উইনার এবং পাচ্ছে গ্রিড ফার্নিচারের পক্ষ থেকে এই হাসলার চেয়ারটা। ওকে, তো এই ছবিটা হচ্ছে আমাদের ফার্স্ট উইনার। আর এই ছবিটা সিলেকশনের পিছনে বেসিক্যালি দুটা কারণ, প্রথম কারণ যদি আমি কম্পোজিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, দেখেন এটার একটা ওয়েল কম্পোজড ফটোগ্রাফ, রুল অফ থার্ড সুন্দর মতো মেনটেন করা হয়েছে, ছবিটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স আছে এবং পার্সপেক্টিভ নিয়েও কিন্তু এখানে কাজ করা হয়েছে। আর এছাড়াও সেকেন্ড যে মেইন রিজনটা ছিল সেটা হচ্ছে এই ছবিটা একটা কমপ্লিট স্টোরি বলতেছে, এই যে এখানে একটা পারফরমেন্স হয় সেই পারফরমেন্সটা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে পারফর্মার কীভাবে তাদের পেমেন্টটা কালেক্ট করে,
তারপর এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, সেটটা কেমন, আমার কাছে মনে হয় কি এই ছবিটা দেখে আমি এই পুরো জিনিসটাকেই না ইমাজিন করতে পারতেছি যেখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে একটা ফটোগ্রাফের মধ্যে, মানে অনেক সময় বলে না যে ছবি কথা বলে, আমি মনে করি এই ছবিটা আসলে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো তুলে ধরতে পেরেছে এবং আমি এখানে কিন্তু একটা স্টোরি মানে ভিজুয়ালি দেখতে পারতেছি। সো এই কারণে হচ্ছে এই ছবিটাকে ফার্স্ট উইনার হিসেবে অ্যানাউন্স করতেছি। আর এই ছবিটা তুলেছে ইফতেখার আনাস। ইফতেখার আনাস, কনগ্রেচুলেশনস, আপনি পাচ্ছেন গ্রিড ফার্নিচারের পক্ষ থেকে এই হাসলার চেয়ারটা। আপনার সাথে যোগাযোগ করা হবে, ইনফ্যাক্ট আপনাদের তিনজনের সাথেই যোগাযোগ করা হবে। তবে একটা সত্যি কথা বলি যে আমার যদি সামর্থ্য থাকতো আমি তাহলে কিন্তু একদম যে 20 জন সিলেক্টেড হয়েছেন, ইনফ্যাক্ট 20 জন না, আপনারা যারা পার্টিসিপেট করেছেন সবার জন্যই কিছু না কিছু গিফট রাখার চেষ্টা করতাম। হয়তো ভবিষ্যতে এই অ্যাবিলিটিটা হবে, তখন আমি চেষ্টা করবো যে যারাই পার্টিসিপেট করেছেন তাদের জন্যই কিছু না কিছু রাখার জন্য। কারণ আমার কাছে মনে হয় কি যে আপনারা যে একটা ছবি তুলে সেটাকে সাবমিট করে এই যে পার্টিসিপেট করতেছেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রেই পার্টিসিপেশনটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন পার্টিসিপেট করা স্টার্ট করবেন তখন কিন্তু স্কাই ইজ ইউর লিমিট, তখন কিন্তু আস্তে আস্তে আপনি ডেভেলপ করে ওই একটা পর্যায়ে চলে আসতে পারবেন। কিন্তু শুরু করাটাই কিন্তু সবচেয়ে বেশি টাফ, যেটা আপনারা সবাই কিন্তু পেরেছেন। সো আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের মধ্য থেকে যারা পার্টিসিপেট করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আপনাদের এত ভালো ভালো ছবি দেখে কিন্তু নিজের কাছেও ভালো লাগে যে একটা কম্পিটিশন লঞ্চ করেছি যেখানে অনেক অনেক ভালো ভালো ছবি এসছে। আমি আশা করব সামনে আরও কম্পিটিশন লঞ্চ করলে আপনারা সবাই সেটাতে পার্টিসিপেট করবেন। আর গ্রিড ফার্নিচারকেও ধন্যবাদ আমাদের আজকের এই ফটোগ্রাফি কম্পিটিশনটাকে স্পন্সর করার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। Thank you.